চলে আসলাম রান্নায়, দিয়ে দিলাম তেজপাতা এবং কিছু গরম মশলা, এলাচ, ডালচিনি এবং একটা স্টার মশলা। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি আর মাংস অনুযায়ী পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা হলে, হয়ে আসলে আমি ধুয়ে ধরে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আর আমি আজ ল্যামের মাংস করছি, ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি সামান্য নিয়েছি হলুদের গুঁড়া, না দিলেও হতো, আমি সামান্য দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ অনুযায়ী দিয়েছি, আমার যতটা আন্দাজ অনুযায়ী দিয়েছি আর কি। এখানে প্রায় 4 চামচের 1 চামচ করে আছে, আর আধা চামচ হচ্ছে হলুদ। আর আমি আজ এখানে মশলা দেব, রেজালার মশলা দেব। আমি আজ এই রেজালা মশলা দেবো, রাঁধুনির রেজালা মশলাটা দেবো। আচ্ছা, আমি এই রেজালা মশলাটা 2 চা চামচ পরিমাণ দিলাম। ভালোভাবে আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রান্না করব এখন। আচ্ছা, অবশ্যই আমাকে লবণটা দিয়ে দিতে হবে। আমি এখন খুবই প্রয়োজনীয় উপকরণ সাথে আছে লবণ, লবণটা দিয়ে দিলাম এবং দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। আচ্ছা, দিয়ে দেব আদা বাটা। আচ্ছা, এবার দিয়ে দেব রসুন কুচি। আসলে দেখা যায় সব কিছুই কিন্তু মেন উপকরণ হয়ে যায়, কোনোটা ছাড়া কোনোটার ভালো হবে না আর কি। সব মশলাই খুবই ইম্পর্টেন্ট দেওয়া। এখন আমি দেখে ঢেকে রান্না করব। আমি এখন এটাকে ঢেকে আর রান্না করব। বেশ অনেকক্ষণ পর ফিরলাম আর দেখলাম মাংসটাও হয়ে এসেছে। আর এই ফাঁকে আমি এখন একটু 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আমি এখন আর একটু ফুটিয়ে নেব আর কিছুক্ষণ রান্না করব। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটু কেওড়া জল দিয়ে দেব, সামান্য একটু, আর দিয়ে আমি ঢেকে দেব। এই তো হয়ে গিয়েছে 2-1 মিনিট ঢেকে। আমি এই যে চুলা বন্ধ করে দিলাম, আর একদম তেলটা উঠে গিয়েছে, আর রান্না হয়ে গেল আজ খাসির মাংসের রেজালা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। খুব সুন্দর, এবং আমি চেখে দেখেছি খুব সুন্দর টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।